ব্যাকগ্রাউন্ড কি এসব দেখা দেখি না, অপরাধ করেছে দণ্ডবিধান কায়েম হবে। যদি এইভাবে হয় তাহলে কি হয়ে যাবে, দেশ থেকে অন্যায় একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে, অপরাধ দূর হয়ে যাবে, কোনো অপরাধ থাকবে না, মানুষ শান্তিতে রাত দিন সমানভাবে চলাফেরা করবে। লা ইয়াখাফুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। হিংসুর পশুর ভয় থাকতে পারে, কিন্তু মানুষ বলে মানুষের কোনো ভয় থাকবে না। আজকাল হিংসুর পশুর ভয় নেই, যে বাঘে খেয়ে নেবে হ্যাঁ এই ভয় নেই, কিন্তু মানুষ মানুষকে সবচেয়ে বেশি ভয় করে, যে মানুষের অনিষ্ট থেকে সহি সালামত বাড়ি ফিরে আসতে পারো কিনা। পাঁচ নম্বর হেকমত হচ্ছে, যখন যে কোনো জমিনে যে কোনো দেশে আল্লাহর নির্ধারিত দণ্ডবিধান কায়েম হবে, তখন সেখানে শান্তি নেমে আসবে, সেখানে বরকত নেমে আসবে, আর সেখানকার অবস্থা উন্নত হবে। জি উন্নত হবে। জি যারা ঘুষ খাচ্ছে তারাই না দেশকে সর্বনাশ করছে, ঠিক কিনা? যেসব অফিসার ঘুষ খাচ্ছে তারাই না সর্বনাশ করছে দেশে। ভালো যোগ্য টিচার কেন নেই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে? ঘুষ নিয়ে টিচার নিয়োগ করা হয়েছে, ভালো রেজাল্টের উপর ভিত্তি করে টিচার শিক্ষক নিয়োগ করা হয়নি। যে ভালো ভালো শিক্ষকেরা চান্স পায়নি বেচারা গরিব সেই জন্য, আর যারা ভালো লেখাপড়াই করাতে পারবে না তারাই হয়েছে শিক্ষক, তাদের কাছে আমাদের ছেলেরা কী শিখবে? তো ঘুষখোরদের যখন শাস্তি হয়ে যাবে তখন দেশে যোগ্য প্রোডাকশন হবে না, যোগ্য ছেলে পয়দা হবে না, যোগ্য ছেলে যখন মানুষ হবে তখন দেশকে অনেক ওপরে নিয়ে চলে যাবে, আর ওই তৃতীয় বিশ্ব গরিব হয়ে থাকবে না। বুঝলেন তো এই টার্মটা? মুসলিম দেশগুলি সব তৃতীয় বিশ্ব হইতে হয়ে গেল, না দ্বিতীয় বিশ্ব হইতে পারলো না প্রথম বিশ্বে যেতে পারলো, প্রথম সারিতে না দ্বিতীয় সারিতে, সবসময় তৃতীয় সারিতে থেকে গেল, উন্নয়নশীল থেকে গেল উন্নত দেশ হইতে পারলো না। বুঝেন এই ভাষাগুলি আজকালকার ভাষা? একটা হচ্ছে উন্নত দেশ আর একটা হচ্ছে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল মানে উন্নত নয়, এরা একবারে পিছড়া, পিছিয়ে আছে, আশা করা যায়। এটা হচ্ছে কি বলা হচ্ছে, এটাকে ফাল, আশা করা যায় কোনো দিন কি আমার উন্নতি করবে। এরা এখনো পথের ফকির হয়ে আছে, অন্যের দ্বারস্থ হয়ে আছে, কখন এরা উন্নতি করবে? কথা বলছেন উন্নয়নশীল? জি হ্যাঁ। তো এইরকম হয়ে আছে মুসলিমদের অবস্থা কেন? কারণ পার্থক্য আছে নিশ্চয়ই। অন্য জায়গায় যোগ্য যোগ্য মানুষ তৈরি হচ্ছে, আপনাদের স্কুল কলেজ থেকে যোগ্য যোগ্য মানুষ কেন তৈরি হচ্ছে না? তৈরি হচ্ছে তো বেদিন তৈরি হয়ে আসছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ডাক্তার ইঞ্জিনিয়ার হলে নাকি বেদিন হয়ে যেত, আর নামাজ টামাজ পড়তে হবে না, এইসব বেদিন মুসলিম তৈরি হয়ে আসছে। শান্তি প্রতিষ্ঠা হবে, আল্লাহর নিয়ামত হ্যাঁ পূর্ণরূপে হাসিল করবে, এবং অসৎ লোকদেরকে দমন করা সম্ভব।